ডেইলি দেশের কথার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় প্রেস কাউন্সিলের কাছে। সংবাদপত্রটির দাবি, রাজ্যে তাদের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে, পৌঁছানো যাচ্ছে না খবরের কাগজ। পত্রিকার সম্পাদক সমীর পাল এক বিবৃতিতে বলেছেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ডেইলি দেশের কথা পত্রিকা রাজ্যের নয়া শাসক দল বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক আক্রমণের শিকার। 4 মার্চ থেকে বিজেপি কর্মী সমর্থকরা আগরতলা সবকটে মোটর স্ট্যান্ড এবং জেলা ও মহকুমাগুলো মোটর স্ট্যান্ডগুলো দখল করে ডেইলি দেশের কথার প্যাকেট বিভিন্ন মহকুমা এজেন্টদের কাছে পাঠাতে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে হাজার হাজার নিয়মিত পাঠক এবং গ্রাহকদের কাছে পত্রিকা পৌঁছে দেওয়া যাচ্ছে না, যা সংবাদপত্রের স্বাধীনতার উপর সম্পূর্ণ অগণতান্ত্রিক হস্তক্ষেপ। পত্রিকার হকারদের ডেইলি দেশের কথা বিলিবণ্টনে নিষেধ করা হয়েছে। ডেইলি দেশের কথা যাতে নির্বিঘ্নে পাঠকদের কাছে পৌঁছানো যায়, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি। বর্তমান শাসক গোষ্ঠীর পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে ডেইলি দেশের কথার উপর এই আক্রমণ চলছে। কয়েকটি মহকুমায় ডেইলি দেশের কথা সাংবাদিকদের উপর দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। ডেইলি দেশের কথা বিক্রয় করে যে 100 এজেন্ট এবং হকাররা জীবিকা নির্বাহ করতেন, তাদের পরিবারগুলো বিপন্ন। এই অবস্থায় ডেইলি দেশের কথার পক্ষ থেকে ভারতের প্রেস কাউন্সিলের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়ে পত্রিকাটি স্বাধীনভাবে প্রকাশনা এবং বিতরণে পদক্ষেপ নিতে আর্জি জানানো হয়েছে। ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ডেইলি দেশের কথার অভিযোগ বিচারের জন্য গ্রহণ করেছেন এবং অভিযোগের জবাব দিতে ত্রিপুরা সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহানির্দেশককে গত 27 অগস্ট নোটিশ জারি করেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।